माई चैनल बिना पानी इंग्लिश एकेडमी आज के तुम्हारे पश्चिम बंग मध्यशिक्षा पर्षदे क्लस फाइव पेज नम्बर एकुशे मैथगल समाधान करब तब पेज नम्बर एकुशे आज के समाधान करब एक दुई नम्बर मैथगल ये भिडियो देखो एक नम्बर और दुई नम्बर मैथगल समाधान करब तेल देखो एक नम्बर मैथे देवा एक जन कृषक तर मोट जमी दर पंद्रह अंशे धान सते पंद्रह अंशे पाट लागिए बोलते धान और पाटर जो मोट कत अंश जमी व्यवहार करें से बार करते हैं तेल देखो अंकटा धान लागिए धान लागिए धान लागिए कत अंश दर पंद्रह अंशे दर पंद्रह अंश एरपर देखो पाट लागिए पाट लागिए सते पंद्रह अंश तारा बोलछे जेहेतु मोट बोले ताले अते मोट धान मोट जमी व्यवहार करेछिलेन मोट जमी व्यवहार करेछिलेन করেছিলেন সমান সমান দেখো দুই এর পনেরো যোগ সাতে পনেরো অংশ দেখো কি করে সমাধান করছি দেখো যেহেতু এটা ভগ্নাংশের যোগ আছে তাহলে আমাদের সাধারণ নিয়ম হচ্ছে নিচে সংখ্যাগুলো মানে হরগুলোর আমাদেরকে লসাগু নির্ণয় করতে হবে কিন্তু অঙ্কটাকে দেখো যেহেতু দুটোর মধ্যে কমন হচ্ছে পনেরো আছে তাহলে এখানে আর আমরা এক্সট্রা ভাবে লসাগু নির্ণয় করা দরকার নেই শুধু পনেরো বসালেই হবে তাহলে উপরে যেহেতু পনেরো আছে এখানেও পনেরো ভাগ করলে এক পাবো এক দিয়ে দুই গুণ করলে দুই হবে আবার পনেরো দিয়ে পনেরো ভাগ করলে এক পাবো এক দিয়ে সাত গুণ করলে সাত অংশ হলো সমান সমান দুই আর সাত যোগ করলে হচ্ছে নয় নয়ের পনেরো অংশ যেহেতু নয় এবং পনেরো তিন দিয়ে ভাগ যাবে তাহলে তিন দিয়ে কাটছি তিন তিনকে নয় তিন পাঁচে পনেরো তাহলে হচ্ছে তিনের পাঁচ অংশ অংশ লিখে দিলাম অতএব ওই কৃষক তিনের পাঁচ অংশে ধান ও পাট লাগিয়েছিলেন বা জমি ব্যবহার করেছিলেন দেখে নাও ভালো করে এক নম্বরে অ্যান্সার দাও এরপরে আমি দুই নম্বর ম্যাথগুলো করাবো দেখো দুই নম্বরে বলেছে মান নির্ণয় করি দুইয়ের কম মান নির্ণয় করি দেখো কিভাবে করব আট বাই চোদ্দ লিখলাম দুই বাই চোদ্দ লিখলাম তাহলে দেখো এর আগে ম্যাথে আমি বললাম যদি নিচের হরগুলোর লসাগু নির্ণয় করতে হবে কিন্তু যদি দুটোর মধ্যে কমন সংখ্যা একই থাকে বা মিলে থাকে তাহলে লসাগু নির্ণয় করা দরকার হবে তাহলে নিচে দেখো দুটোর মধ্যে কমন চোদ্দ আছে তাহলে চোদ্দ হলো চোদ্দ দিয়ে চোদ্দ ভাগ করলে এক এক দিয়ে আট গুণ করলে আট চোদ্দ দিয়ে চোদ্দ ভাগ করলে এক এক দিয়ে দুই গুণ করলে দুই হবে তাহলে আট যোগ দুই মানে কত হবে দশ দশ বাই চোদ্দ যেহেতু দশ বাই চোদ্দ দুই দিয়ে কাটবে বা দুই দিয়ে ভাগ যাবে ভাগ করতে পাঁচ গুণে দশ সাত গুণে চোদ্দ তাহলে অ্যান্সারটা হলো পাঁচে সাত তাহলে ক নম্বরে অ্যান্সার আমরা পেলাম পাঁচে সাত এরপরে দেখো খ নম্বর খ নম্বরে দেওয়া আছে পাঁচের সাত যোগ হচ্ছে দুয়ে সাত তাহলে দুটোর মধ্যে কমন আছে সাত সাত লিখলাম তাহলে উপরে হচ্ছে পাঁচ যোগ দুই পাঁচ আর দুই যোগ করলে সাত নিচের সাত সাত দিয়ে সাত কাটবে সাতের কে সাত সাতের কে সাত তাহলে এক বাই এক আমরা এক বাই এক সমান শুধুমাত্র এক লিখব তাহলে ক নম্বরে অ্যান্সার আমরা পেলাম এক এরপরে দেখো গ নাম্বার
গ নম্বরে দেওয়া আছে 5 এর 9 যোগ 2 এর 9 তাহলে দেখো দুটোর মধ্যে কমন হচ্ছে 9 9 লিখলাম তাহলে উপরে লিখো 5 যোগ 2 তাহলে 5 আর 2 যোগ করলে 7 নিচে হচ্ছে 9 এটা কাটবে না এটা এভাবে লিখে দিতে হবে তাহলে গ নম্বরে आंसर পেলাম আমরা 7 এর 9 এরপরে দেখো ঘ নম্বর तेरो नीचे पंदो नम्बर पेल तेर पंदो এরপরে ও নাম্বার শুরু করব দেখো ও নাম্বার ম্যাথ ও নম্বরে দেওয়া আছে 8/25 যোগ 2/25 যোগ 7/25 তাহলে অঙ্কটা দেখো এখানে 8/25 2/25 7/25 তাহলে হরগুলো দেখো মিল আছে সবগুলোর মধ্যে হর হচ্ছে 25 25 লিখলাম তাহলে দেখো 25 দিয়ে 25 ভাগ করলে 1 1 দিয়ে 8 কে গুণ করলে 8ই হবে যোগ আছে যোগ দিলাম 25 দিয়ে 25 ভাগ করলে 1 1 দিয়ে 2 গুণ করলে 2 25 দিয়ে 25 ভাগ করলে 1 1 দিয়ে 7 গুণ করলে 7 তাহলে নিচে 25 আছে 25 লিখে দিলাম উপরে দেখো 8 2 আর 7 যোগ করতে হবে 8 আর 2 যোগ করলে 10 10 এর সাথে 7 যোগ করলে 17 17/25 তাহলে গ নম্বরে आंसर আমরা পেলাম 17/25 তারপরে চ নম্বর করব দেখো চ নম্বরে দেওয়া আছে 2/9 যোগ 1/9 যোগ 4/9 দেখো সবগুলোর হর হচ্ছে 9 এই কারণে লসাগু আর করা দরকার নেই 9 লিখলাম তাহলে 9 দিয়ে 9 ভাগ করলে 1 1 দিয়ে 2 গুণ করলে 2 9 দিয়ে 9 ভাগ করলে 1 1 দিয়ে 1 গুণ করলে 1 9 দিয়ে 9 ভাগ করলে 1 1 হবে 1 দিয়ে 4 গুণ করলে 4 তাহলে নিচে 9 লিখলাম 2 1 4 যোগ করতে হবে 2 আর 1 যোগ করলে 3 3 1 4 যোগ করলে 7 7 এর 9 তাহলে চ নম্বরে আমরা आंसर পেলাম 7/9 এরপরে ছ নম্বর পড়াবো দেখো ছ নম্বরে দেওয়া আছে 8/17 8/17 প্লাস 3/17 তাহলে দুটোর মধ্যে কমন হর সংখ্যা আছে 17 17 লিখলাম তাহলে 17 দিয়ে 17 ভাগ করলে 1 1 দিয়ে 8 গুণ করলে 8 যোগ 17 দিয়ে 17 ভাগ করলে 1 1 দিয়ে 3 গুণ করলে 3 হবে নিচে 17 আছে 17 লিখলাম 8 যোগ 3 মানে কত হবে 11 তাহলে 6 নম্বরে आंसर আমরা পেলাম 11/17 এরপরে গণিতকার্য শুরু করব দেখো গণিতকার্য নম্বরে দেওয়া আছে 3/10 প্লাস 4/10 প্লাস 2/10 তাহলে দেখো যেহেতু হরগুলোর মধ্যে কমন সংখ্যা 10 আছে এই কারণে 10 লিখলাম 10 দিয়ে 10 ভাগ করলে 1 পাবো 1 দিয়ে 3 গুণ করলে 3 যোগ আছে যোগ দিলাম 10 দিয়ে 10 ভাগ করলে 1 1 দিয়ে 4 গুণ করলে 4 যোগ 10 দিয়ে 10 ভাগ করলে 1 1 দিয়ে 2 গুণ করলে 2 তাহলে নিচে 10 আছে 10 লিখলাম 3 4 2 যোগ করলে 3 আর 4 যোগ করলে 7 7 দিয়ে 2 যোগ করলে 9 তাহলে आंसर পেলাম 9/10 তাহলে গণিতকার্য নম্বরে आंसर পেলাম আমরা 9/10
ভালো করে দেখে নাও। এই ছিল আজকের ম্যাথ। যদি আমার ভিডিও এবং চ্যানেল ভালো লাগে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবং ম্যাথে যদি কারো ডাউট বা প্রবলেম থাকে তাহলে স্ক্রিনে আমার কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, ফোন করলে আমি সেটা সমাধান করে দেবো।